বন্ধুরা উইবেনারের দ্বিতীয় পর্বে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মামুন ভাই এই উইবেনার এই জিনিসটা কী উইবেনারটা হচ্ছে অনলাইনে রেখে যেখানে কোনো স্টুডেন্টদের অথবা তাদের ফলোয়ারদের যে টিচিংগুলো দেয়া হয় বিশেষ করে যদি কোনো প্রজেক্টকে লাইভে রেখে সেইটার প্রবলেম সলিউশন অথবা ক্লাস অথবা অনলাইনে রেখে যেই কাজগুলো প্রোভাইড করা হয় স্টুডেন্টদের এবং টিচার শিক্ষক বিভিন্ন ধরনেরই হতে পারে এইটাকে আমরা সাদামাটা ভাষায় আসলে উইবিনার বলতে পারি বাট যেহেতু আমি লাইভে রেখে আপনাদেরকে লেসন দেয়া বা প্রবলেম সলিউশন করার মতো আসলে সময় আমার পক্ষে সম্ভব না সেজন্য আমি এটাকে রেকর্ডেড ভার্সন করেছি সেটা হচ্ছে যারা আপনারা পার্সোনালি এবং প্রফেশনাল লাইফে কাজ করতে গিয়ে যে সমস্যা এগুলো আপনার সম্মুখীন হন সেই সমস্যাগুলো আমাদের মামুন একাডেমি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমরা সেই পোস্টের উপরে ভিত্তি করে আপনাকে সলিউশন সহকার একটা ভিডিও আপনার জন্য ডেডিকেটেড করে তৈরি করা হবে সেটাই হচ্ছে আমাদের এই ওয়েবিনারের আলোচ্য বিষয় বন্ধুরা আজকে হচ্ছে ওয়েবিনারের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বটা আমরা সাজিয়েছি হচ্ছে এমডি ডি মেহরাব ভাইয়ের একটা পোস্ট থেকে তিনি জানতে চেয়েছেন আমাদের ফেসবুক গ্রুপে যে ওয়ান থেকে নাইন পর্যন্ত আমার একটা ডাটা আছে একটা সেলে এই ডাটাটাকে আমি নয়টা কলাম অথবা দশটা কলাম অথবা বিশটা কলাম দ্যাট মিন্স প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা আলাদা কলামে কিভাবে আমি এটাকে স্প্লিট করব। যেমন বন্ধুরা দেখেন মেহরা ভাই উনি জানতে চেয়েছেন যে এই যে এক দুই তিন চার এই নয় পর্যন্ত এগুলো প্রত্যেকটা কলামে কলামে দেখাবে এইটাই উনি জানতে চেয়েছেন যে এই জিনিসটি উনি কীভাবে করবেন বন্ধুরা আমরা খুব বেশি কথা বাড়াবো না সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাবো তো এই জিনিসটা করার জন্য যে কোনো ধরনের সংখ্যাই হোক আমরা আপনার সংখ্যাটা এখানে আপনি পেলেন পাওয়ার পরে আপনি যেই সংখ্যাটাকে আপনি এরকম স্প্লিট করবেন কলামে সেই সংখ্যা অথবা কলাম সেই ডাটাটাকে আপনি সিলেক্ট করবেন দেন চলে যাবেন হচ্ছে আমাদের ডেটা ট্যাবে এটাকে আমরা কি করব স্প্লিট করবো দ্যাটমিন্স এই টেক্সটটাকে আমরা কলামে নাম্বারটাকে আমরা কলামে স্প্লিট করে দেবো দেন আমরা চলে যাবো হচ্ছে টেক্সট টু কলাম এরপরে হচ্ছে এখানে আসবে হচ্ছে ডেলিমিটেড এইটা এবং ফিক্সড উইথ তো আমরা ডেলিমিটেড সিলেক্ট না করে আমরা চলে যাব হচ্ছে ফিক্সড উইথে দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে নেক্সটে নেক্সটে যাওয়ার পরে দেখেন বন্ধুর এখানে কিন্তু আপনার কোনো অপশন নেই আপনি কি কাজ করবেন সেটার কিন্তু কোনো অপশন নেই বাট এখানে আপনাকে কাজ করতে হবে কী করতে হবে আমরা যদি কারসারটাকে এখানে নিয়ে যাই তাহলে দেখেন এখানে অনেকগুলো ডট আসে এখানে অনেকগুলো ইনসির ফিতার মতো অনেকগুলো ডট আছে আমরা আমাদের যে সংখ্যাটি আছে এই এই সংখ্যার মাঝখানে আমরা কারসারকে রাখে একটা ক্লিক করব দিন হচ্ছে পরবর্তী সংখ্যার পর একটা ক্লিক করব পরবর্তী সংখ্যার পর একটা ক্লিক করব পরবর্তীতে ক্লিক করবো আবার ক্লিক করব দ্যাট মিন্স ক্লিক করে করে আমি সংখ্যাটাকে ভাগ করে দিলাম দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম দেন হচ্ছে আমি এটা দিয়ে দেখিয়ে দিব যে আমার এই ফাইলটা কোন লোকেশনে বসবে দেন হচ্ছে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিলাম দেন হচ্ছে ফিনিশ এখন দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু ভাগ হয়ে গেল তো বন্ধুরা আপনি শিখে গেলেন যে সংখ্যা অথবা যে কোনো টেক্সটকে আপনি কীভাবে স্প্লিট করবেন আপনার এই সংখ্যাগুলো যদি এলোপাথারি থাকে আপনি কিন্তু চাইলে সেটাকেও পারবেন এখানে আমাদের এলোপাথারি সংখ্যাগুলো আস টেক্স টু কলাম দেন হচ্ছে ফিক্সড নেক্সট দেন হচ্ছে এখানে আমরা এটাকে কারসার দিয়ে এখানে ক্লিক করে করে এটাকে আমরা স্প্লিট করে দিব যে আমার সংখ্যা তুমি ভাগ করে দিবা যাদের চোখে সমস্যা আছে তাদের একটু দেখতে কষ্ট হবে আর যাদের চোখের পাওয়ার ভালো তাদের সমস্যা নেই এখন আমি নেক্সট দিলাম দেন হচ্ছে আমি কোন সেলে তুমি এটা ডাটা রাখবা সেটা আমি দেখিয়ে দিলাম দেন হচ্ছে এখানে ক্লিক করলাম দেন হচ্ছে ফিনিশ সিম্পেলভাবে দেখেন কত সিম্পেলভাবে কত কঠিন একটা জিনিস আপনি এটা যদি আলাদা করতে যেতেন তাহলে আপনাকে কি করতে হতো ওয়ান কপি করা টু কপি করা এইভাবে এখন দেখেন কত সুন্দরভাবে আপনার নাম্বার অথবা টেক্সট যাহাই থাকুক না কেন সেটা সুন্দরভাবে সেটা স্প্লিট হয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু শিখে থাকেন বিন্দু মেহেরাবলী ভাইয়ের ভাইয়েরকে ধন্যবাদ দিয়ে আপনি তাকে একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন কারণ তার কারণে হয়তো আমরা এটা শিখতে পেরেছি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন নামি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ